ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ সম্পর্কে আমরা সবাই অবগত আছি, কারণ আমরা সাম্রাজ্যবাদের যে অপব্যবহার সেটার শিকার হয়েছি প্রায় 200 বছর। এখন হচ্ছে লিঙ্গুইস্টিক্স ইম্পেরিয়ালিজম, এই বিষয়টা কি, এটা সম্পর্কে আমাদেরকে এখন জানতে হবে। আসসালামালাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কাশিমের কোলা না? কাশিমকে আমি চিনি না ভাই, কাশিম কে, তার বাড়ি কোথায় কিছু আমি জানি না। আমার নাম সাইফুল মুন্না। এখন লিঙ্গুইস্টিক্স ইম্পেরিয়ালিজম এই বিষয়টা ব্যাখ্যা করছি। এই লিঙ্গুইস্টিক্স ইম্পেরিয়ালিজম তত্ত্বটা দিয়েছিলেন প্রথমে একজন মানুষ, তার নাম হচ্ছে ফিলিপসন, 1992 সালে। এই ফিলিপসন তিনি এই তথ্যটা দিয়ে এটা বুঝিয়েছেন যে যখন হচ্ছে একটা ভাষা অন্য একটা ভাষার উপর অথবা অন্য কয়েকটি ভাষা গোষ্ঠীর উপরে প্রভাব ফেলে এবং ওই ভাষাগুলোকে বিলুপ্ত হতে সহায়তা করে তখন তাকে বলা হয় লিঙ্গুইস্টিক্স ইম্পেরিয়ালিজম। যেমন উদাহরণস্বরূপ ইংরেজি ভাষা, ইংরেজি ভাষাটা এখন পৃথিবীর সব ভাষার উপরে ডমিনেট করে, কর্তৃত্ব করে। এর কারণে অন্য ভাষাগুলোর মান মর্যাদা এবং গুরুত্ব আস্তে আস্তে কমে যাচ্ছে, সবাই ইংরেজিকে সবার উপরে স্থান দিচ্ছে। এই কারণে যে ছোট ছোট ভাষাগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং অন্যান্য ভাষাগুলোর মান কমে ইংরেজির মানটা খুবই ব্যাপক আকারে বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে লিঙ্গুইস্টিক্স ইম্পেরিয়ালিজম। এবং ইএলটি এর স্টুডেন্ট যারা, তারা এই ইএলটি সাবজেক্ট অনেক ভয় পায় এই সব থিওরির কারণে, কিন্তু থিওরিগুলো খুবই সহজ। গাঞ্জা খেয়ে কুল পাই না, লেখাপড়া করব কোন সময়? কে লিখেছে শেখ হাই বলে যে সবাইকে, সেরকম কিছু না। অনেকেই আছে ইএলটি এর ভয়ের কারণে পড়ালেখা বাদ দিয়ে দিচ্ছে, তার মতো এই যে জিনিস সে যে বলল, এই জিনিস খাওয়ার কারণে কিন্তু সবাই পড়া বাদ দিচ্ছে না। ওকে, তো বিষয়টা হচ্ছে ইম্পেরিয়ালিজম, যেটা হচ্ছে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ। এই ফিলিপসন তিনি 1990 সালে আরও তত্ত্ব দিয়েছেন, এটা আমরা দেখতে পারি। ইট ওয়াজ ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য ইউকে ইউএসএ টু হ্যাভ ইংলিশ স্প্রেড পলিটিক্স পুট ইন প্লেস বাই দিস কান্ট্রিজ অ্যালাউড ইংলিশ টু বিকাম দ্য গ্লোবাল ল্যাঙ্গুয়েজ টুডে। এই যে দুইটা দেশ আছে ইউকে আর ইউএসএ, তারা দুইটা দেশ, তারা এটা পরিকল্পিতভাবে ইংরেজিকে সবার সামনে তুলে ধরেছে একটি উৎকৃষ্ট ভাষা হিসেবে, এবং তারা পলিটিক্যালি এবং অন্যান্য যে পন্থা রয়েছে সব পন্থা অবলম্বন করে ইংরেজিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে পুরো পৃথিবীর মাঝে। এর কারণে হচ্ছে এখন ইংরেজি আন্তর্জাতিক ভাষা। এটা হচ্ছে তাদের ইম্পেরিয়ালিজমের একটা অংশ, যেটা লিঙ্গুইস্টিক্স ইম্পেরিয়ালিজম। তারপরে বলছে যে এই নিচের লাইনে যেটা বলছে যে আনফেয়ারলি বেনিফিটিং টুডে বিকজ অফ ইংলিশ পজিশন ইন গ্লোবাল ল্যাঙ্গুয়েজ ফ্রাঙ্কা, যে সকল দেশ ইংরেজিকে ফার্স্ট ভাষা হিসেবে ব্যবহার করছে তারা একটা ভালো ধরনের সুবিধা পাচ্ছে, অর্থনৈতিক সুবিধা, রাজনৈতিক সুবিধা, সাংস্কৃতিক সুবিধা, সব ক্ষেত্রেই তারা এখন সুবিধাবান হচ্ছে এই লিঙ্গুইস্টিক্স ইম্পেরিয়ালিজম প্রতিষ্ঠা করার মাধ্যমে। ওকে, এই হচ্ছে বিষয়টি। আর ইংল্যান্ড এবং আমেরিকা অথবা মার্কিন যুক্তরাষ্ট্র, এই দেশগুলো যে সাম্রাজ্যবাদের একেবারে উৎকৃষ্ট উদাহরণ সেটা বোঝার কোনো অন্তরায় নেই। কারণ হচ্ছে অতীতে ব্রিটেন তারা পৃথিবীর বেশিরভাগ অংশ তাদের ক্ষমতা বলে দখল করে নিয়েছিল জোর জবরদস্তিভাবে, আর তারই একটা অংশ ছিল ভাষাকে চাপিয়ে দেওয়া সবার উপরে। এখন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যেরকমভাবে তাদের সাম্রাজ্যবাদ পরোক্ষভাবে এগিয়ে নিচ্ছে, সেখানেও কিন্তু এই সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ বা কালচারাল ইম্পেরিয়ালিজমের একটা অংশ হিসেবে লিঙ্গুইস্টিক্স ইম্পেরিয়ালিজমও কাজ করছে। সবকিছু নিয়ে চুপ থাকলেও কিন্তু এই বিষয়টা নিয়ে চুপ থাকতে পারছি না। ইম্পেরিয়ালিজম, এটা সম্পর্কে যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, যাদের উপরে এই ইম্পেরিয়ালিজমের ছাপ পড়েছে, তারা কেউই এটা সামলে রাখতে পারে না, এর বিরুদ্ধে কিছু না কিছু বলবেই। এখন আমরা দেখি এই ইম্পেরিয়ালিজমের কারণে কি কি হচ্ছে। প্রথম যে কাজটা হচ্ছে, ইংলিশ বিকামস ব্যারিয়ার এগেনস্ট এডুকেশন, অন্যান্য ভাষাভাষীর মানুষের শিক্ষা অর্জনের ক্ষেত্রে ইংলিশটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। সব ক্ষেত্রেই ইংরেজি সম্পর্কে কিছু না কিছু জানতে হয়, ইংরেজি ওয়ার্ড দিয়ে কোনো না কোনো কিছু বুঝতে হয়, এই হচ্ছে একটা সমস্যা। তারপরে হচ্ছে ইংলিশ ইজ সিম্বলিক এফেক্টস নন স্পিকার সোশ্যাল পার্সোনাল ইকোনমিক লাইফ,
যদিও ইংলিশটা একেবারে প্রথম ভাষা হিসেবে দ্বিতীয় ভাষাভাষী মানুষরা ব্যবহার করে না, কিন্তু তাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন সব ক্ষেত্রেই এই ইংলিশের প্রভাব রয়েছে, যেটাকে বলা হচ্ছে লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম। এবং তাদের নিজের ভাষার উপরেও এর প্রভাব রয়েছে, যার উদাহরণস্বরূপ বলা যায় বাংলা ভাষায় এখন অনেকগুলো শব্দ যেগুলো ইংরেজি থেকে এসেছে, মানুষ দৈনন্দিন জীবনে, সামাজিক জীবনে এবং অর্থনৈতিক জীবনে এটা ব্যবহার করে। তারপরে যেটা হচ্ছে সেন্স অফ ইনফেরিয়রিটি, যারা ইংলিশ না, নেটিভ ইংলিশ না, অন্যান্য ভাষার মানুষ, তারা সবার মধ্যে একটা বোধ কাজ করে যে তারা হচ্ছে ইংরেজদের থেকে নিচের লেভেলের, এবং ইংরেজি শেখার ক্ষেত্রেও ঠিক সেরকমই হয়, নেটিভ স্পিকারদেরকে সব সময় উপরে রাখতে হয়, এটাকে বলা হচ্ছে ইনফেরিয়রিটি। ওকে, এই ইনফেরিয়রিটা হচ্ছে এই ইংলিশ ভাষাভাষী অথবা হচ্ছে যে সকল ভাষা সাম্রাজ্যবাদী ভাষা ওই ভাষাগুলোর একটি ফলাফল। তারপরে যেটা হচ্ছে পপুলারিটি অফ ইংলিশ উইল লিড আওয়ার ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ কালচার টু দ্য ব্রিঙ্ক অফ ডেথ, এই যে ইংলিশের যে একটা ছড়াছড়ি অথবা হচ্ছে সাম্রাজ্যবাদী ভাষার যে একটা ছড়াছড়ি, এটার কারণে যেটা হবে যে ছোট ছোট ভাষা রয়েছে অথবা অন্যান্য ভাষাভাষী মানুষের যে নিজস্ব ভাষা রয়েছে এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, সবার ভাষার মধ্যে ইংরেজি ঢুকে যাবে, একসময় দেখা যাবে যে ইংলিশই থাকবে একমাত্র ভাষা, এবং ইংরেজরা তারা থাকবে সবচেয়ে ক্ষমতাবান, কারণ হচ্ছে তারাই হচ্ছে নেটিভ স্পিকার। এই হচ্ছে লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম, যেটি হচ্ছে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদের একটা শাখা। আয়না মারিজুন খাতিমুন, যে আয়না মারিজুন খাতিমুন, এই ছিল লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজমের ব্যাখ্যা, মারিজুন খাতিমুন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।